বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাগুলো হলো যে আমাকে অনেক আশিক, অনেক ভক্ত, অনেক স্তরের লোক একটি কথা বেশ কিছুদিন বলেছেন, যার ফলে সে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তবে এই আলোচনাগুলো অবশ্যই একটু খেয়াল করে শুনবেন, ভিডিওটি টানবেন না, টানলে হয়তো বোঝা যাবে না। কথা হলো, শরীয়তের ভাষায় একটি কথা বলতেছে যে নাপাক, যে আঙ্গুলের চিপা চাপা সহকারে ধুইতে হবে, আর না তো অজু হবে না, আর অজু না হলে নামাজ হবে না। আচ্ছা, আমাকে যারা একটি কথা জিজ্ঞাসা করেছেন সেই কথাগুলো হলো কি, যে মানুষ যখন প্রস্রাব করতে যায় তখন কি সে প্রস্রাব করা অবস্থায় কি আল্লাহর নাম নেওয়া যাবে? যদি মানুষ বাথরুমে যায়, বাথরুমের অবস্থায় কি মানুষ আল্লাহর নাম নিতে পারবে? তো এই কথাগুলো জিজ্ঞাসা আমাকে করেছেন। এখন আমি যেভাবে কথাগুলো বলবো, শরীয়তের দৃষ্টিতে এটা নেবেন না, এটা মারেফত, হাকিকত ও তরিকতের দৃষ্টিতে নেবেন, তাহলে মিল পড়ে যাবে। দেখেন, যে আঙ্গুলের চিপা চাপা যদি শুকনো থাকে তাহলে বোঝা গেল এখানে ময়লা আছে, নামাজ হবে না। তাহলে দেখেন, অজু বা পবিত্র হওয়া যে একটা বিষয়, পবিত্র যদি আমাকে হতে হয় তাহলে মানুষ মৃত্যুর পরে কিন্তু আত্মার বিচার হবে, আর আত্মা যদি পাপিষ্ঠ হয় তাহলে সেই আত্মাকে দুচোখে নিক্ষেপ করা হবে। তাহলে আত্মা কি আমরা সকলে দেখতে পাই? দেখতে পাই না, কিন্তু এই আত্মার বিচার হবে। আত্মা যদি অপবিত্র থাকে, তাহলে আত্মা যদি অপবিত্র থাকে তাহলে তার বিচার হবে। তাহলে আমি শরীরটাকে দেখতে পাই, শরীরটাকে ধুইতেছি, মুছতেছি, সাবান দিয়ে পরিষ্কার করছি, কিন্তু আত্মার তো দেখতে পাই না, আত্মার অজু করব কি করে? এবং আত্মার নিরাকারের মধ্যে থাকে, চর্মচোখে দেখি না, তাহলে এটাকে আমি পানি দিয়ে গোসল করাবো কীভাবে, অজু করাবো কীভাবে? তাহলে বোঝা গেল আত্মার অজু আছে। যেমন আপনি যদি কোনো পাপ করেন, এই পাপকে দেখা যায়? দেখা যায় না। পাপ যদি দেখা না যায় তাহলে আত্মার মধ্যে যে পাপের ময়লা লেগে আছে তা কি দেখা যায়? না। তাহলে অদেখা বস্তু দিয়ে আমাকে ধৌত করতে হবে। যেমন আপনি যখন জিকির করবেন, জিকির করলে কিন্তু আত্মাটা বা কাল্পটা পরিষ্কার হয় বা পবিত্র হয়। তাহলে জিকির মানুষে করে আল্লাহকে ডাকে, এই ডাক জিনিসটা কি দেখা যায়? না। তাহলে জিকির জিনিসটা যখন আল্লাহকে ডাকা হয়, ডাকা জিনিসটা দেখা যায় না, কিন্তু এই জিনিস দিয়েই আত্মাকে পরিষ্কার করতে হয়। তাহলে অদেখা জিনিস দিয়েই পবিত্র করতে হয়। আচ্ছা, আজকের কথার যে মূল আপনারা থাম্বনেইলে পেয়েছেন, যে আমরা যখন বাথরুমে যাই, আমরা যখন প্রস্রাব করতে যাই, ওই অবস্থায় কি আল্লাহর নাম নেওয়া যাবে? আল্লাহ কি বলেছে, আমি সর্বময় বিরাজিত, আমি কোনো জায়গা বাদ নেই, পৃথিবীর সমস্ত জায়গাতে আমি আছি। আল্লাহ কি এ কথা বলেছে, যে জায়গাটিতে বাথরুম আছে সেখানে আমি নেই, যেখানে প্রস্রাবখানা আছে সেখানে আমি নেই? আল্লাহ বলেছে, আমি মানুষের সাহারগের চেয়েও নিকটে থাকি। মুসা আলাইহিস সালামকে দিয়ে প্রমাণ করা হয়েছিল, হে আল্লাহ, আমি যখন আমার স্ত্রীর কাছে যাই আপনি কি তখন থাকেন? হ্যাঁ থাকি। সি, ওই সময় আপনি থাকেন, ওই সময়টা আপনি থাকবেন না, আমার কি লজ্জা নেই? তখন কিন্তু আল্লাহ বলেছে, ঠিক আছে, থাকবো না। তখন কি হলো,
সারা রাত্র মরার মতো পড়ে ঘুমিয়েছে, কিন্তু তার কোনো হুদেশ ছিল না। আল্লাহ যখন আসছে সকালে তখন সে জাগ্রত হয়েছে। তাহলে বোঝা গেল কি, মূসা আলাইহিস সালামের দলিল প্রমাণ করে যে আল্লাহ মানুষের সাথে আছে। যদি থাকে, আপনার থেকে যদি আল্লাহ বের হয়ে যায় তাহলে আপনি মারা যাবেন, আল্লাহ আছে, আপনি বেঁচে আছেন। তাহলে সেই বাথরুম বলেন আর প্রস্রাবখানা বলেন, সেখানে আপনি যখন সেই কাজের জন্য গেছেন আর সেখানে যদি আল্লাহ আপনার থেকে আলাদা হয়, আপনি প্রস্রাবখানায় পড়ে থাকবেন, বাথরুমে পড়ে থাকবেন ল্যাটা প্যাটা হয়ে, তাহলে আল্লাহ যদি সাহারগের চেয়েও নিকটে আমার সাথে আপনার সাথে থাকে, তাহলে কিন্তু আল্লাহ স্বয়ংই থাকে, তার নাম কি নেওয়া যাবে না? একজন বলতেছে যে না, বাথরুমে প্রস্রাব করতে গেলে তো আল্লাহর নাম নেওয়া যাবে না, সেখানে না পাক, না পাক। তাহলে আমি বলবো যে সেখানে আল্লাহ স্বয়ং আপনার সাথেই আছে, তার নাম জপা যাবে না? তখন তিনি বলতেছে যে না, সেখানে জপব না। তখন তার প্রস্রাবের রাস্তায় একটা সমস্যা হয়েছিল, প্রস্রাব বের হচ্ছে না। তখন এটার জ্বালা যন্ত্রণায় সে প্রস্রাব করা অবস্থায় বলতেছে আল্লাহ গো, আল্লাহ বাঁচাও, আল্লাহ আল্লাহ, কষ্ট হচ্ছে। প্রস্রাবের জ্বালা যন্ত্রণায় সে প্রস্রাব করা অবস্থায় বলতেছে আল্লাহ গো, আল্লাহ গো। তাহলে বোঝা গেল আপনি তার নাম না বলতে চাইলেও মুখ দিয়ে আসে পড়ে, বিপদগ্রস্ত। তাহলে আল্লাহ সর্বময় বিরাজিত, সেখানেও আছে, সেখানেও আল্লাহর নাম নেওয়া যাবে। তবে একটা জিনিস নাপাক হলে সেটা চলবে না। সেটা কি? সেটা হলো যদি আপনার অন্তর নাপাক থাকে, মন নাপাক থাকে, এবং সেই মনের মধ্যে পাপের ময়লা থাকে, আগে তওবার মাধ্যমে পাপের ময়লাগুলোকে সাফ করতে হবে, এরপরে আপনি আল্লাহর ইবাদতে সেখানে নামবেন। তবে হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটা কি হলো? যখন মানুষ সেই পায়খানা প্রস্রাবের স্থানে থাকবে, তখনও তার কলবের মধ্যে সেই জিকির, যদি জিকিরকারী হয়ে থাকে, সেখানেও চলবে। তবে কোনো মাওলানা, কোনো কারি বা কোনো কোনো মুফতি সাহেব যদি আমাকে প্যাঁচ ধরে যে এটা আপনি কই পেলেন, কোথার থেকে পেলেন? দেখেন, কিছু কিছু হাদিসের মধ্যে এমন কথাও লিখেছে যে নামাজ বাদ দেওয়া যাবে না যদি একজন মায়ের ঘরে একজন সন্তান কিছুটা ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এসে গেছে আর কিছুটা ভূমিষ্ঠ হয়নি, ওই অবস্থায় যদি নামাজের টাইম হয় নামাজ পড়তে হবে। তাহলে এখানে তো শরীয়তের মতে নাপাকি কাজ। তাহলে অর্ধেক ভূমিষ্ঠ হয়ে গেলেও যদি নামাজে দাঁড়িয়ে থাকতে হয়, নামাজ পড়তে হয়, তাহলে সেখানে তো নাপাকের কাজ চলছে, এখানে পবিত্র কিছু নেই শরীয়তের মতে। তাহলে তখন যদি নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করতে পারে, তাহলে বাথরুমে কেন পারবে না? আল্লাহ সর্বময় বিরাজিত। হে সমস্ত জগৎবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাগুলো করতেছি, আপনাদের থেকে খারাপ লাগতেছে? এই জিনিসটা কিন্তু অনেকের ভিতরে প্রশ্ন জাগে যে ওই অবস্থাতে কি আমরা আল্লাহর নাম নিতে পারব? আচ্ছা, এবার আসি সেই কথাটি হল, দেখুন, যেই জিনিসটাকে মানুষের নাপাক বলতেছে, যেই পানির দ্বারা মানুষ সৃষ্টি হয়ে পৃথিবীতে আসে, এটাকে নাপাক বলা হচ্ছে। যদি নাপাক বলা হয় তাহলে সেই নাপাকে মানুষ সৃষ্টি, তাহলে সেই নাপাক দিয়ে যদি আপনার সৃষ্টি হয় তাহলে আপনি পানিতে ধুইলে এর পবিত্র কিভাবে করবেন? কারণ সৃষ্টি আপনি নাপাকে,
গ্রাম দেশে যদি যাই তখন দেখতে পাই মহিলারা গোবর দিয়ে এই শোলার উপর দিয়ে মেখে মেখে মুঠা বাড়ায়, গ্রাম দেশে এগুলিতেও আগুন জ্বালিয়ে পাক করে। এখন এই মুঠাটা কিন্তু গোবর, আর গোবর তো নাপাক, এই নাপাক দিয়ে গোবরটাকে এই মুঠাটাকে তৈরি করা হয়েছে। এখন এই মুঠাটা যখন রোদে শুকানো হলো তখন যদি কাউকে বলা হয় এই মুঠাটা ধুয়ে এনে তো পবিত্র পরিষ্কার করে এনে তো, তাহলে এটা তৈরি গোবর দিয়ে এটাকে ধুইলে পরিষ্কার করলে কি হবে, এটা খসে পড়ে যাবে কিন্তু পরিষ্কার হবে না। তাহলে নাপাক জিনিস দিয়ে যদি আপনি আমি সৃষ্টি হয়ে থাকি তাহলে কি এই জিনিস পানিতে ধুইলে যাবে? তাহলে বোঝা গেল মূলত নাপাক জিনিসটা কি। নাপাক জিনিসটা হলো মানুষ পাপ করতে 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 তার অন্তর আত্মাকে নাপাক করে ফেলেছে পাপের ময়লা দিয়ে, এবং এই পাপের ময়লা আত্মায় লেগেছে, দেহে লাগেনি। দেহের মধ্যে ধুলা ময়লা লাগলে পবিত্র হয়ে যায়, এখন আত্মার মধ্যে যে লেগেছে এই আত্মা কি পানিতে ধুইলে যাবে? তাহলে একে সাধন দ্বারা, আল্লাহর জিকির দ্বারা, দেখা গেছে যে আল্লাহকে স্মরণের দ্বারাই আমার এই আত্মাকে পরিষ্কার করে নিতে হবে। তাহলে আজকে যে কথাটি বলতেছি সেই কথাটির মূলে কি? মূলত দেহ নাপাক, এটা মারেফতের দেশ, এটা নাপাক নয়। মূলতই যেটা নাপাক সেটাই হলো পাপের ময়লা, আর পাপের ময়লা দেহে লাগে না, আত্মায় লাগে। সেই আত্মার অজু করতে কয়েকটা পদার্থের কয়েকটা প্রকার লাগে, আর সেগুলো যার যার মুর্শিদ। সেই অজুটা একটা অজু করাবে আপনাকে বায়াত করার সময়, আরেকটা অজু করিয়ে দিবে আপনার বাহিরে পাবে, আরেকটা অজু আপনাকে যে সাধনা দেওয়া হবে এই সাধনার মধ্যে এই তিনটি প্রকারের অজু যেদিন হয়ে যাবে সেদিন আপনি পবিত্র হয়ে যাবেন, সেদিন মহাপবিত্রর সাথে মিশতে পারবেন। তখন আল্লাহ বলবে না আমি তো মহাপবিত্র, এই নাপাক আমার সাথে মিশতে পারবে না, তারা জীবনে অনেক পাপ করেছে, পাপের ময়লা তাদের আত্মায় মিশে আছে। তখন সেই আত্মার ময়লা আর থাকবে না, যখন তিন প্রকার অজু হয়ে যাবে, আর সেটি যার যার কামেল মুর্শিদ দিয়ে দিবে, সেটা বায়াতের দিন দিবে। এক অজু আপনাকে দিয়ে করাবে, আরেকটি অজু আপনার মুর্শিদ করাবে ভিতরে, আরেকটি অজু আপনি সাধনার মাধ্যমে করবেন। তাহলে আজকের যে ফিনিশিং, যে আমরা বাথরুমে প্রসাবখানাতেও আমাদের অন্তরে জিকির চলবে এটার কোনো নিষেধ নেই। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তীতে ভালো আলোচনা যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।